তো নাইম আপনি লিখেছেন আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার নাবালিক বাচ্চাদের অভিশাপ দেয় অভিশাপগুলো লাগবে কিনা আমার করণীয় কি দেখুন আল্লাহমাত বলেছেন আজ আলহম যদি মানুষ যেভাবে তাড়াহুড়া করে বদোয়া দেয় এবং আপনার বদোয়া দিয়ে মানুষ যেভাবে অভিশাপ দেয় তো এগুলো যদি কবুল হয়ে যেত মানুষ নেগোয়া যেরকম তার সাথে আলাদা আলাদা কবুল করেন এগুলো যদি কবুল করছেন তাহলে মানুষ বহু আগে শেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আসলে যদি ভুলে কেউ বদ্ধ দেয় রাগের চোটে কেউ বদ্ধা দেয় এগুলোতে ক্ষতি হয় না সেটা মা বাবা হতে পারেন শ্বশুর শাশুড়ি হতে পারেন বা অন্য কেউ হতে পারেন কিন্তু যারা এরকম কথায় কথা বদ্ধা দেন অভিশাপ দেন তারা অবশ্যই অন্যায় কাজ করেন অবশ্যই গুণাহান কাজ করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এমডি মখলেশ্বর রহমান লিখেছেন মুরগির ভুড়ি খাওয়া যায় আছে কিনা মুরগির ভুড়ি খাওয়া যায় আছে যেমন গরুর বুড়ি খাওয়া যায় আছে কেউ খেতে না চাই তার রুচির ব্যাপার শরীয়ত না যায় করে না পরিচ্ছন্ন করে পবিত্র করে খেতে পারেন পরিষ্কার করে কেম মাহুব হোসেন আপনি লিখেছেন মেয়ে নবজাতকের কানে আজানো বাম কানে আজানো বাম কানে কামও দিতে হবে শুনেছি ছেলে শিশুর কানে দিতে হয় মেয়ে শিশুর কানে দিতে হয় না না ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করার কথা কোনো হাদিস দ্বারা বণিত হয়নি হাদিসে সাধারণভাবে বলা হয়েছে বিধায় সেটা ছেলে মেয়ে উভয়কেই সাধারণভাবে সামিল করে জন্মের পর কানে আজান দেওয়ার বিষয়টি এমডি দেলোয়ার হোসেন আপনি লিখেছেন মেয়ের নাম কি হাজির আসাদ রাখা যায় হাজার আসাদ মানে কালো পাথর মানুষ তো আসলে কালো পাথর হয় না আর অনেক সুন্দর অর্থ নাম আছে সেটি রাখা উচিত এমনি আবুল কালাম আজাদ আপনি লিখেছেন সফরে বের হয়ে কিছু দূর যাওয়ার পর নামাজের ওয়াক্ত হলে তখন কি কসর করতে পারবো নাকি কসর পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর করতে হবে সফরে কসরের যে সুবিধা মুসাফির হিসেবে অন্যান্য যে সুবিধা সেগুলো পাওয়ার জন্য আপনার নিজের এরিয়া ক্রস করতে হবে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে সীমানা ধরা যাক একটা উপজেলায় থাকেন সেই উপজেলার সীমানা আপনি বের হয়ে চলে গেলেন তারপর থেকে আপনার কচরের সুবিধা শুরু হবে ঢাকায় দুটি সিটি কর্পোরেশন আছে আপনি যে সিটি কর্পোরেশন আছেন সেই সিটি কর্পোরেশন এরিয়া আপনি পার হয়ে চলে গেলেন অর্থাৎ যে এলাকাতে আপনার নাগরিক সুবিধার জন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সে এলাকার ঈদগাহ মসজিদ আপনার অন্য যে স্থানীয় আপনার বিষয় আসা আছে কবরস্থান ইত্যাদি সব সব এরিয়াগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ এলাকা হয় সেটা যখন ক্রস করে চলে যাবেন নতুন এলাকায় প্রবেশ করবেন তখন থেকে আপনার সফরের সুবিধা শুরু হবে সফরের যে দূরত্ব সেই দূরত্ব পরিমাণ ক্রস করার পরে সুবিধা শুরু হবে ব্যাপারটা কিন্তু সেরকম না মোর্শেদ আলম আপনি লিখেছেন স্বামীকে দিনের পথে আনার জন্য কি আমল করব জানাবেন স্বামীকে দিনের পথে আনতে হলে আপনি প্রথমত নিজে তার প্রতি সদাচরণ করে তাকে নিজের প্রতি দুর্বল করবেন আপনার কথা যেন তিনি শুনেন সেরকম পরিবেশ তৈরি করবেন দ্বিতীয়ত ফ্যামিলিগতভাবে এমন সব মানুষের সম্পর্ক গড়ে তুলবেন যে মানুষগুলোর সাথে চলাফেরার ফলে তার মধ্যে দিনই চেতনা জাগ্রত হয় দিনের প্রতি আগ্রহ জন্মায় দিনের প্রতি আকর্ষণ হয় দিনই বিষয়গুলো তিনি অনুধাবন করতে পারেন সেরকম সুযোগ সেরকম পরিবেশ তাকে করে দেওয়া উচিত সেই সাথে আল্লাহ তালা কাছে কেমন ভাবকে দোয়া করবেন আল্লাহ তালা তাকে শ্লাধান করেন তাকে যেন আল্লাহ তালা সংশোধন করেন ইত্যাদি